सार। সজীব তোমাকে খুব ইমোশনাল মনে হচ্ছে। না স্যার, আমার কিচ্ছু হয়নি। আজ আমি আপনার দেওয়া দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। কুড়িকে আমি গ্রেফতার করেছি। ইটস ইওর সাকসেস, সো ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ স্যার, ইমোশনাল হওয়াটাই স্বাভাবিক, কারণ কুড়ি আমার মাতৃতুল্য বড় বোন। তোমার বোন? তোমার বোন এমন হিংস্রতার পথে পা বাড়ালো কেন? পৃথিবীতে যার বেঁচে থাকা মূল্যহীন, সে যে কোনো পথে পা বাড়াতে পারে। তার উপর যে অমানসিক নির্যাতন হয়েছে, তাতে এ পথে যাওয়াটাই স্বাভাবিক। আজ যদি সে আমার হাতে ধরা না পড়ত, তাহলে সে আরো দুটো খুন করত। স্যার, যারা আমার বোনের জীবনটাকে ধ্বংস করেছে, তাদের তিনজন খুন হয়েছে, দুজন এখনো জীবিত আছে, একজন শিল্পপতি ডিএন চৌধুরী, অন্যজন নামী দামি নেতা হিসাব মণ্ডল। তারা দুজনে সমাজে ভদ্র পরিচয় বেঁচে আছে, কিন্তু আসলে তারা সমাজের দুশ্মন, অন্ধকারের আতঙ্ক। এসব তুমি কি বলছো? হ্যাঁ স্যার, আমি চাই আমার বোন আর দুই অপরাধীকে মুখোমুখি কাঠ গড়ায় দাঁড় করিয়ে প্রমাণ করে দেব, সত্যের পথে সংগ্রাম করে যারা দেশে শহীদ হয়েছে, তাদের রক্তের মূল্য আছে। মূল্য আছে, এদেশে আইন আছে, আইনের শাসন আছে, অপরাধীর বিচার আছে। আপনি আমাকে অনুমতি দিন স্যার, আপনি আমাকে অনুমতি দিন। আমি ওদেরকে গ্রেফতার করব স্যার, আমি ওদেরকে গ্রেফতার করব স্যার, আমি ওদেরকে গ্রেফতার করব। না না, এমন দুজন নামি দামি মানুষকে তাদের অপরাধের প্রমাণ ছাড়া গ্রেফতারের হুকুম দেয়া আমার পক্ষে অসম্ভব। স্যার, প্রমাণ আমার বোনের জবানবন্দি। যে বাদী সে কখনো আসামির বিরুদ্ধে সাক্ষী হতে পারে না, ইট ইজ রুল। স্যার, ওরা দুজন সমাজের জন্য আতঙ্ক, ওদের মুক্তভাবে চলতে দেওয়া বিপজ্জনক। সবই বুঝি, কিন্তু আইন তার নিজের গতিতেই চলবে, এখানে তোমার আমার কিছুই করার নেই। সো আই অ্যাম সরি। সরি? সব কিছু জানবো, তারপরেও কিছু করতে পারবো না স্যার। এটা কেমন আইন স্যার? দুদিন পরে হিসাব মন্ডল নেতা থেকে এমপি হবে, জাতির প্রতিনিধি হবে, সর্বনাশ হয়ে যাবে স্যার, সর্বনাশ হয়ে যাবে। আপনি আমাকে অনুমতি দিন স্যার, আমাকে অনুমতি দিন স্যার, নইলে নো। আমি তো তোমাকে আগেই বলেছি, আই অ্যাম সরি।